হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। মাত্র 5 মিনিটে কিভাবে হিন্দিতে কথা বলা যায় সে বিষয় সম্পর্কে। আপনি যদি হিন্দিতে ফার্স্ট এবং অনার্গল কথা বলতে চান বাংলা ভাষার মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখুন। আজকের এই টিউটোরিয়ালে নতুনদের জন্য গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যর অর্থ তুলে ধরা হয়েছে। আপনারা কিভাবে বাংলা ভাষার মাধ্যমে হিন্দি ভাষার বাক্যগুলি জেনে নিতে পারবেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এমন কিছু বাক্য তুলে ধরা হয়েছে যে বাক্যগুলো না জানলে নয়, আপনাকে জানতেই হবে এই সকল বাক্যগুলি কথা বলার জন্য। তো ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ বাক্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, হয়তোবা এই বিষয়গুলো আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলা অর্থ, প্রথমে আমাকে জলপাইগুড়িতে যেতে হবে। আমাকে জলপাইগুড়িতে যেতে হবে, এই বাক্যটির মূল হিন্দি হবে মুঝে জলপাইগুড়ি জানা হয়। মুঝে জলপাইগুড়ি জানা হয়। ধার দিও না, ধার নিও না, এটা হবে ন উধার দো ন লো। ন উধার দো ন লো। প্রতারণা করো না, না ধোকা দো। না ধোকা দো অর্থ হলো প্রতারণা করো না। এই যথেষ্ট, ইতনা কাফি হায়, ইতনা কাফি হায়। আপনার গায়ে, আপকি কিপা হায়, আপকি কিপা হায়। খারাপ মনে করবেন না, বুরা ন মানিয়েগা। বুরা ন মানিয়েগা অর্থ হলো খারাপ মনে করবেন না। বাদিকে থাকুন, বাই অর রহিয়ে, বাই অর রহিয়ে, বাদিকে থাকুন। আরামই দুঃখের মূল, আরাম হরাম হায়, আরাম হরাম হায়। আজ কত তারিখ, আজ কয়া তারিখ হায়, আজ কয়া তারিখ হায়, আজ কত তারিখ। এত কোনো কষ্ট নেই, ইসমে কই তকলিফ নহি, ইসমে কই তকলিফ নহি, এত কোনো কষ্ট নাই। কি হয়েছে, ক্যা হায়, ক্যা হায় অর্থ হলো কি হয়েছে। কে কৌন হায়, কৌন হায় অর্থ হলো কে। আপনি রাগ করছেন, আপ নারাজ হো গায়ে, আপ নারাজ হো গায়ে, আপনি রাগ করছেন। এর অর্থ কি, ইসকা অর্থ ক্যা হায়, ইসকা অর্থ ক্যা হায়। এই রাস্তা কোন দিকে গেছে, ইয়ে সড়ক কিধর জাতি হায়, ইয়ে সড়ক কিধর জাতি হায়। আমি কাকে বিশ্বাস করব, ম্যা কিসকা বিশ্বাস করু, ম্যা কিসকা বিশ্বাস করু। আপনার পরিচয় কি, আপকা পরিচয় ক্যা হায়, আপকা পরিচয় ক্যা হায়, আপনার পরিচয় কি। আপনি কি আমার চেয়ে বড়, ক্যা আপ মুঝসে বড় হায়, ক্যা আপ মুঝসে বড় হায়। নদীতে অনেক জল ছিল, নদী মে বহুত পানি থা, নদী মে বহুত পানি থা। আমার সঙ্গে গীতা ছিল, মেরা সাথ গীতা থি, মেরা সাথ গীতা থি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবি হিন্দির গুরুত্বপূর্ণ বাক্যগুলি জেনে নিতে পারবেন।
এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেলবাটি বাজিয়ে দিন যাতে নতুনগুলো ভিডিও আপলোড হলে আপনি তা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন হলো আপনার মতামতটি অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।